Hello, student of class 4. How are you? I hope all of you are fine and staying at home. Let's start our class again. Take this book and open it, page number 144. We have already learned two paragraphs like your favorite fruit and yourself. Amra age ki dutu paragraph shikechi ki ki your favorite fruit ebong yourself. আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রাফিক রুলস। টুডে উই আর গোয়িং টু লার্ন ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস নামে একটা আমাদের প্যারাগ্রাফ আছে যেটা আমি আগে পড়তে পারিনি, আজকে সেটা পড়িয়ে দিচ্ছি, আশা করি সবাই বাসায় বসে শিখবে। আচ্ছা, ট্রাফিক রুলস প্যারাগ্রাফ লেখার নিয়ম তো আগেই বলেছিলাম, তারপরও আবার একটু রিপিট দিয়ে যাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। যেমন প্যারাগ্রাফ লেখার শুরুতে অবশ্যই কি যে বিষয়টার ওপর প্যারাগ্রাফ লিখছো সে বিষয়টার নাম লিখতে হবে তোমাদের। অনেকে কি করো জানো, এইভাবে লিখে যাও আনসার টু দি কোয়েশ্চেন নাম্বার 4, তারপরে প্যারাগ্রাফ লেখা শুরু করে দেবে, ওই টাইটেলটা লিখতে ভুলে যাও, বুঝতে পেরেছো? টপিকের নাম লিখতে ভুলে যাও, এটা করো না। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পরীক্ষা দিবে, তাহলে কি পরীক্ষা ভালো হবে। আর একটা রুলস হচ্ছে, তুমি একটা লাইন লেখার পর ওই প্যারাগ্রাফে তারপর জায়গা খালি রাখতে পারবে না। তুমি এটা অ্যাসে লেখার ক্ষেত্রে করতে পারো, কিন্তু প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে সেটা করতে পারো না, কারণ প্যারাগ্রাফ হচ্ছে একটা প্যারা, একটা প্যারা, একটা প্যারাই তোমাকে পুরো আনসারটা লিখতে হবে। যে বিষয়টার ওপর লিখছো সেই বিষয়টার ওপর পুরো প্যারাটা লিখতে হবে, কোনো ধরনের ফাঁকা রাখতে পারবে না। তাহলে চলো আজকে ট্রাফিক রুলস সম্পর্কে পড়ি। ট্রাফিক রুলস, ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে হচ্ছে যানবাহন। আমরা বলি না ট্রাফিক পুলিশ, পুলিশদের কাজের মধ্যে ভাগ থাকে কেউ কেউ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করে, মানে হচ্ছে যানবাহন, যেগুলো রাস্তায় গাড়ি চলে ওগুলোকে ট্রাফিক বলে। রিক্সা, তারপরে মোটর সাইকেল, বাস, কার, ট্রাক, এগুলো সবগুলো মিলে হচ্ছে ট্রাফিক। ট্রাফিক রুলস, এদের ওরা যে চলবে, যাতায়াত করবে, এগুলোর জন্য কিছু নিয়ম আছে। নিয়মগুলো কিসের জন্য? উল্টো ট্রাফিক জ্যাম না লাগার জন্য, অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য, আমাদের ভালোর জন্যই কিন্তু এই রুলসগুলো তৈরি করা, বুঝতে পেরেছো? সব দেশেই থাকে, সব জায়গায় থাকে, কিন্তু আমরা রুলস মানি কম, যার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট জিনিসটা বেশি হয়। অন্যান্য দেশে ট্রাফিক পুলিশের দরকারই হয় না, ওরা এমনিতে নিজের থেকে নিয়ম মানে। দেখো কত ভদ্র ওরা। আর আমরা কি করি, পুলিশ না দেখলে গাড়ি চালিয়ে দেয়। আচ্ছা যাই হোক, ও কথায় যাবো না, যাচ্ছি না। আর আরেকটা নিয়ম বলি, সেটা হচ্ছে তুমি রাস্তার যে পাশে থাকো না কেন, তোমার ডান হাত যেদিকে সেদিকেই কিন্তু গাড়ি আসবে। তুমি রাস্তার বাম পাশে থাকো, ডান পাশে থাকো, তোমার গাড়ি সবসময় তুমি দেখবে তোমার ডান হাত যেদিকে ওদিক থেকে আসছে, তবে রাস্তার মাঝখানে থাকলে সেটা অন্য কথা, তখন দুপাশ থেকে তোমার গাড়ি আসবে। সো তোমাকে সবসময় কী করতে হবে, ডান হাত যেদিকে সেদিকে খেয়াল রাখতে হবে গাড়ি কতটুকু এসছে রাস্তা যখন ক্রস হবে তুমি এসো। তাহলে এবার রিডিং পড়াটা শুরু করি আমরা। তাহলে চলো একটু রিডিং পড়ে শোনাই তোমাদেরকে এই প্যারাগ্রাফটা। ট্রাফিক রুলস আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন মেনটেনিং দ্য ট্রাফিক সিস্টেম অফ এ কান্ট্রি। তাহলে দেখো এখানে কী বলা হচ্ছে, একটা দেশের ট্রাফিক সিস্টেম পরিচালনার জন্য ট্রাফিক রুলস খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস নয়। দিস রুলস আর ডিজাইন টু অ্যাভয়েড ট্রাফিক জ্যামস অ্যান্ড অ্যাক্সিডেন্ট। তাহলে এই রুলসগুলো কীভাবে করা হয়, ডিজাইন মানে নকশাগুলো কীভাবে তৈরি করা হয়, এমনভাবে করা হয় যাতে ট্রাফিক জ্যাম আর অ্যাক্সিডেন্ট যাতে না হয়, দুর্ঘটনা এবং যানবাহনের ভিড় এড়ানোর জন্য এগুলো করা হয় ট্রাফিক রুলসগুলো। দ্য বেসিক ওয়ে টু ইমপ্লিমেন্ট ট্রাফিক রুলস ইজ দ্য ইউজ অফ ট্রাফিক লাইটস। তার বেসিক ওয়ে, মৌলিক পথ উপায় যেটাই বলো না কেন, ইমপ্লিমেন্ট হচ্ছে বাস্তবায়ন। শুধু ট্রাফিক রুলস বানিয়ে দিলে তো হবে না, এগুলো বাস্তবায়নও করতে হবে। দ্য বেসিক ওয়ে টু ইমপ্লিমেন্ট ট্রাফিক রুলস ইজ দ্য ইউজ অফ ট্রাফিক লাইটস। এখন এই নিয়মকানুনগুলোর মধ্যে, ট্রাফিক রুলসের নিয়মকানুনের মধ্যে ট্রাফিক লাইটস হচ্ছে সবচেয়ে কী বলবো মৌলিক মৌলিক একটা জিনিস। তারপর দেখো, ট্রাফিক লাইটস কনসিস্ট অফ লাইটস অফ থ্রি ডিফারেন্ট কালার্স সাচ অ্যাজ রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন। তাহলে ট্রাফিক লাইটস তিনটা কালার নিয়ে সংগঠিত হয়, গঠিত হয়, ভিন্ন ভিন্ন তিনটা কালার। এগুলোকে হচ্ছে কি, রেড, ইয়েলো, গ্রিন। তোমরা ট্রাফিক লাইট দেখো নি এমন কেউ আছে বলে তো আমার মনে হয় না, এবং কোনটা কিসের জন্য জ্বলে সেটাও জানো বলে আমার মনে হয়। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, দি গ্রেট লাইট টেলস আস টু স্টপ। গ্রিট লাইট যখন রেড লাইট জ্বলে তখন আমাদেরকে বুঝিয়ে নিতে হয় যে গাড়ি এখন থামতে হবে, চলাচল করা যাবে না। অ্যান্ড দ্য গ্রিন লাইট
গিভস আস দ্য সিগন্যাল টু গো হিট, তাহলে গ্রিন লাইট যখন জ্বলে তখন আমরা বুঝতে পারি যে এখন সামনে আমরা যেতে পারবো, চলাচল করতে পারবো। দ্য ইয়েলো লাইট লাইট টেলস আস টু ওয়েট ফর দ্য গ্রিন লাইট, তাহলে ইয়েলো লাইট কী বলে, গ্রিন লাইটের জন্য অপেক্ষা করতে হয়। অ্যালং উইথ দিস উই মাস্ট অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অর ফুট ওভার ব্রিজ টু ক্রস দ্য রোড। আমার মনে হয় জেব্রা ক্রসিং তোমরা সবাই জানো, সেটা হচ্ছে রাস্তার মাঝে মাঝে দেখবে কতগুলো জেব্রার, জেব্রা তো সবাই চেনে একটা প্রাণী, জেব্রার মতো দাঁড় কাটা থাকে, কাটা কাটা দাগ, হলুদ অথবা সাদা এরকম হয়ে থাকে। এখন জেব্রা ক্রসিং দিয়ে যদি তুমি রাস্তা পার হও তাহলে কি তোমার জন্য অ্যাক্সিডেন্ট না হওয়াটা, না হওয়ার সম্ভাবনা বেশি। সেই সাথে আমাদের কি ব্যবহার করতে হবে, ফুট ওভার ব্রিজ। ফুট ওভার ব্রিজটা সব জায়গায় থাকে না, যে জায়গায় থাকে অবশ্যই সেই জায়গায় ইউজ করো। আমাদের স্কুলের সামনে যে চাঁদগাঁও বয়েজ স্কুল, তারপর কলেজ আছে হাজার তো জু, ওখানে কিন্তু একটা বিজি একটা রোড, ওখানে কিন্তু একটা ফুট ওভার ব্রিজ থাকা দরকার। যাই হোক, ওর প্রসঙ্গে যাচ্ছি না। তারপরে দেখো, উই মাস্ট রিডিউস দ্য স্পিড অফ আওয়ার ভেহিকলস হোয়াইল ড্রাইভিং নিয়ার স্কুল অ্যান্ড হসপিটাল। আমাদের কি করা দরকার, আমাদের স্পিডটা কমানো দরকার। কিসের সামনে? যখন আমরা কোনো স্কুল হসপিটালের সামনে ড্রাইভ করব, চালাবো গাড়ি, তখন কি মাস্ট স্পিডটা, গাড়ির স্পিড গতি কমানো দরকার। কী কারণে? যাতে অ্যাক্সিডেন্ট না হয়, যদি এখানে দেয়নি কী কারণে। ইফ উই ফলো দ্য অল দিস রুলস উই উইল বি অ্যাবল টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস টু এ গ্রেট এক্সটেন্ট। যদি আমরা এসব নিয়মকানুন মেনে চলি তাহলে আমরা কি সক্ষম হব বড় ধরনের অ্যাক্সিডেন্ট, অনেক দুর্ঘটনা এড়ানোর জন্য। ঠিক আছে, তোমাদের যখন স্কুল আসতে দেরি হয়ে যায়, অনেক রাস্তা পার হয়ে দেরি স্কুল আসো, তাড়াহুড়ো করবে না, বুঝতে পেরেছো? ঘাবড়ে যাবে না, দরকার হয় স্কুলে তুমি টিচারের কাছ থেকে আমাদের কাছ থেকে বকা শোনো, অসুবিধে কী। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ঠিক না? বকা শোনো, পারিশমেন্ট পাও, সমস্যা নেই। সে কারণে কী করতে হবে, আমাদেরকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রেডি হতে হবে, ঠিক আছে, যাতে আমাদের তাড়া না হয়। আমি সবসময় কি একটু স্কুলে আর্লি যাই, যাতে আমাকে তাড়ানোর মধ্যে যেতে না হয়, কোনো ধরনের ট্রাফিক জ্যাম পড়তে না হয়, তারপর তাড়াহুড়ো করে রাস্তা পার হতে না হয়, সেই জন্য একটু আর্লি যাই। সেই জন্য তোমরা চেষ্টা করো একটু আর্লি আসতে, তারপর তাই বলে এই নাও যে একদম অনেক সকালে চলে আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এটা শিখে ফেলো, আজকে এটার পড়া দিয়েছি। আর তোমাদের এখানে যে ওয়ার্ডগুলো কঠিন আছে এগুলো আগে লিখে লিখে স্পেলিং শিখে শিখে অর্থ সহ শিখে ফেলবে। অর্থ কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেমন ভেহিকলস, ভেহিকলস মানে হচ্ছে যে তোমার যানবাহন, যানবাহনকে ভেহিকলস বলা হয় ইংলিশে। যানবাহন বলতে কি, সব ধরনের যানবাহন, রিক্সা, ঠেলা গাড়ি, সব ধরনের যানবাহন। আচ্ছা তাহলে আজকে পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছ ক্লাসে পড়া। নেক্সট ক্লাসে আমি গ্রামার যে অংশ বাকি আছে ওগুলো পড়াবো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।